মুসলিম পুরুষদের শর্ত সাপেক্ষে চার স্ত্রী গ্রহণের বিধান রয়েছে ইসলাম ধর্মে। তাই বলে কেবল গ্রীষ্মকালের জন্য বিয়ে করার কথা কি কখনো শুনেছেন? শুনুন আর নাই শুনুন, এই অদ্ভুত বিয়ের চল রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ মিশরে। অর্থের লোভ দেখিয়ে মিশরের শত শত কিশোরীকে ধনী পর্যটকদের সাময়িক বিয়ে করতে বাধ্য করা হচ্ছে। দেশটিতে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিষিদ্ধ হওয়ায় পর্যটকদের জন্য চাহিদা মেটাতে চলেছে এমন বিয়ে। এদের পরিচয় গ্রীষ্মের স্ত্রী বা গরমকালের বউ হিসাবে। বন্ধুরা, আজ গল্প শোনাবো গরমকালের বউদের সম্পর্কে, যাদের আপনি বৈধ পতিতাও বলতে পারেন। বন্ধুরা, স্বল্পমেয়াদী বিবাহ ইরানে শিরোনামে আমাদের পূর্বের একটা ভিডিও আছে, যেটার প্রেক্ষাপট আজকের এই ভিডিওর প্রায় অনুরূপ। তাই আশা করছি পূর্বের ভিডিওটি দেখবেন, ডিসক্রিপশন আর আই বাটনে লিঙ্ক দেওয়া আছে। আর আজকের ভিডিও শুরু আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেল মিক্সার রান্নাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। চলুন শুরু করা যাক। মিশরের রাজধানী কায়রোর আশেপাশের এলাকা মূলত দরিদ্র লোকের বাস, যাদের চার ভাগের এক ভাগ মানুষকে দিনে $2 বা প্রায় $150 কম খরচে চলতে হয়। সেক্স ট্যুরিজম এই চরম দারিদ্রতার জীবনে নতুন আশার সৃষ্টি করেছে। পর্যটকদের কেউ কেউ তো মেয়ের কুমারিত্ব, বয়স, চেহারা ও বিয়ের স্থায়িত্ব বিবেচনা করে €1,00,000 বা প্রায় $95,00,000 পর্যন্ত খরচ করতে রাজি হয়। এসব বিয়েতে হোটেল কক্ষ বা অ্যাপার্টমেন্ট সহ নানা প্যাকেজও রয়েছে। ইসলামে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিষিদ্ধ, ফলে একদিকে কাগজে কলমে বৈধ বিয়েতে স্বামী স্ত্রীর ধর্মীয় বিধানও অমান্য হয় না, দেশের আইনেও বিচার করাটা বেশ কঠিন হয়। এমনই বেশ কয়েকটি ঘটনা সম্প্রতি প্রকাশ পায় বিভিন্ন সংবাদ মাধ্যমে। তার মধ্যে একটি গল্প হল হুরাইরার, যদিও এটি একটি ছদ্মনাম। ২০০৮ সালের গ্রীষ্মকালের একদিন দরজাকেও একজন কড়া নাড়ল। মিশরীয় কন্যা হুরাইরার বয়স তখন কেবল ১৫ বছর। দরজা খুলেই বাইরে এক পুরুষের সাথে তার বাবা ও সৎমায়ের কথা বলতে দেখল সে। তার সামনেই হলো সব কথাবার্তা। মাত্র ১৭৫০ ইউরো বা প্রায় ১৬৩,০০০ টাকা মোহরানার বিনিময়ে সৌদি আরব থেকে আসা সেই ব্যক্তিকে তার বিয়ে করতে হবে। ওই বিয়ের বয়স ছিল মাত্র ২০ দিন। এই বিয়ের মাধ্যমে ক্রমাগত ধর্ষণের শিকার হতে হয় হুরাইরাকে। এরপর গ্রীষ্মকালীন ছুটি শেষ, হুরাইরাকে আবার বাবা মায়ের কাছে ফেরত দিয়ে নিজ দেশে ফেরত চলে যান ওই সৌদি নাগরিক। আর কখনো সে ব্যক্তির সঙ্গে দেখা হয়নি হুরাইরার। ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিশরে যৌনকর্মীদের আরেক নাম গ্রীষ্মকালীন স্ত্রী, তাদেরই একজন হুরাইরা। প্রতি বছরই উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ থেকে এমন স্ত্রী বেছে নিতে মিশরে আসেন পর্যটকেরা। এর বিনিময়ে মেয়ের পরিবারকে যে অর্থ দেওয়া হয় তা তাদের জন্য অনেক কিছু। হুরাইরা বলেন, সবকিছুই খুব লোভনীয় লাগছিল। আমার পরিবার আমাকে নতুন কাপড় আর উপহারের লোভ দেখায়। আমি তখন খুব ছোট ছিলাম, শেষ পর্যন্ত আমি রাজি হয়ে যাই। হুরাইরার পরিবার তার বিয়ের যৌতুকের টাকা একটি ফ্রিজ ও ওয়াশিং মেশিন কিনেছিল। হুরাইরার বয়স এখন ২৮, এর মধ্যে তার আরও ৮ বার বিয়ে হয়েছে, আর প্রতিবারই অল্প কিছুদিনের জন্য। নিজের অতীত নিয়ে তিনি খুবই লজ্জিত এবং নিজের আসল নামও প্রকাশ করতে চান না। বাইরে বের হলেও নিজেকে সবসময় আড়াল করে রাখেন কালো নেকাবে। প্রথম বিয়ের সময় রাজধানীর কায়রো থেকে ২০ কিলোমিটার দূরে অসীম গ্রামে ছোট এক বাড়িতে বাবা, সৎমা এবং ৬ সৎ ভাই বোনের সঙ্গে থাকতেন হুরাইরা। তিনি বলেন, আমি তখন খুব সহজ সরল ছিলাম, ভালোবাসায় বিশ্বাস করতাম, কিন্তু খুব দ্রুত সেসব স্বপ্ন মিথ্যা প্রমাণ হতে থাকে। বিয়ের প্রথম রাত ছিল খুবই ভয়াবহ, এরপর থেকে আমি মানসিক সমস্যায় ভুগতে শুরু করি। কিন্তু এসব জানিয়েও পরিবারকে পরের বিয়েগুলোর আয়োজন করা থেকে ঠেকানো যায়নি। পরের গ্রীষ্মেই আবার এক পর্যটককে বিয়ে করতে হয় হুরাইরার। এবার তার স্বামী একজন কুয়েতি। কুমারী না হয় এবার তার যৌতুক কেবল ৬০০ ইউরো। তবে এরপরও এই বিয়ের সংস্কৃতি থেকে বের হতে পারেননি তিনি, কেননা দারিদ্রতার কারণে বারবার জোর করে বিয়ে দিয়েছেন তার বাবা। মিশরে এমন হুরাইরা একজন নয়, বহু আছে। অনেক মেয়ে পরিবারকে সাহায্য করতে চায়, এজন্য অনেকে স্বেচ্ছায় এসব বিয়েতে রাজি হয়। আর টাকা আসতে থাকলে এক পর্যায়ে তাতে আসক্তি তৈরি হয়। কায়রোর আশেপাশের এলাকাগুলোতেই পরিবারগুলোতে ৮ বা তার বেশি সন্তান রয়েছে। প্রতিটি মেয়েই এমন গ্রীষ্মকালীন বিয়ের মাধ্যমে একটি গাড়ি বা বাড়ির একটি তলা বানানোর সমান অর্থ আয় করতে সক্ষম হয়। গ্রীষ্মকালীন এসব বিয়ের কাগজ খুব সহজেই বইয়ের দোকানগুলোতেও পাওয়া যায়। এগুলোর সমাধানও হয় খুব দ্রুত, গোপনে এবং দ্রুততার সাথে, যাতে এইসব বিয়ে হয় তা নিশ্চিত করতে দালাল এবং উকিলেরও অভাব নেই। আনুষ্ঠানিকভাবে এইসব বিয়ে নিবন্ধন না করার ফলে বিয়ে করার মতো বিয়ের বিচ্ছেদ খুব দ্রুতই ঘটে যায়। কাগজপত্র ঠিক রেখে বিয়ে করার আইনি প্রক্রিয়ায় মেয়ের পরিবার বা বিয়ে করা পর্যটককে সাজা দেওয়া বেশ কষ্টসাধ্য। কিন্তু যারা এসব ক্ষেত্রে দালালের ভূমিকায় থাকেন তাদের মাঝে মধ্যেই শাস্তি দেওয়া হয়, কিন্তু সাজা দিয়ে এসব ব্যবসা থামিয়ে রাখা যাচ্ছে না। আর সঠিক আইন না থাকায় অপরাধীদের সাজা দেওয়া সম্ভব হচ্ছে না। হয়তো কোনো দালালকে ধরা হলো, তাকে শাস্তি দেওয়া হলো ১৮ বছর, তবে কদাচিৎ দুই একজনকে শাস্তি দিয়ে কি আর এসব অপরাধ বন্ধ করা যায়? তাই মিশরে বিয়ের নামে অবাধে চলছে পতিতাবৃত্তি।
আর দৃষ্টিতে এ ধরনের বিয়ে সহজলভ্য হওয়ায় সৌদি আরব, কুয়েত, ওমানের মতো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ছুটে আসছে পুরুষেরা। আর লোভে পড়ে তাদের ফাঁদে পা দিচ্ছে হুরাইরার মতো সরল আর অল্প বয়সী মেয়েরা। যদিও হুরাইরা এখন আর এই ব্যবসা জড়িত না, এখনও তিনি তার বাবা ও সৎ মায়ের সঙ্গে বসবাস করেন। তিনি বলেন, আমি আর বাবা মাকে ভয় করি না, কিন্তু প্রচণ্ড ঘৃণা করি, বিশেষ করে আমার বাবাকে। তিনি এসব হতে দিলেন কেন? এখন সত্যিকারের একটি বিয়ের জন্য সঠিক মানুষের সন্ধান করছে হুরাইরা, কিন্তু বাস্তবতা বলছে হুরাইরার ভাগ্যে কি হবে তা প্রায় নিশ্চিত। হুরাইরার মতো গ্রীষ্মকালীন স্ত্রীদের সমাজে সম্মানের চোখে দেখা হয় না। মিশরের রক্ষণশীল সমাজে কোনো পুরুষই এমন মেয়েকে বিয়ের যোগ্য মনে করে না, তাই ফের হয়তো কোনো বিদেশি পর্যটকের সঙ্গে আরেকবার গ্রীষ্মকালীন বিয়েতে রাজি হতে হবে হুরাইরাকে। ইসলামী অনুশাসনে মুসলিমদের বিবাহ বহির্ভূত সকল প্রকার যৌনকর্ম ইসলামী মতে নিষিদ্ধ বা হারাম। মানব জীবনে যৌন চাহিদা ইসলাম কর্তৃক স্বীকৃত, কিন্তু যৌনাচারের পন্থা সম্পর্কে রয়েছে অনুশাসন। মানুষের বিবিধ যৌনাচার অনুমোদনযোগ্য কিনা তা দুটি প্রপঞ্চের উপর নির্ভর করে। প্রথমত, যৌনাচারের মূল উদ্দেশ্য বংশবৃদ্ধি, এবং দ্বিতীয়ত, নারী ও পুরুষ কেবল রীতিসিদ্ধ উপায়ে বিয়ের মাধ্যমে যৌনাচারের প্রাপাধিকার অর্জন করা। বিবাহ বহির্ভূত যৌনতা বা ব্যভিচারে লিপ্ত হওয়া হারাম, তাই মিশরে কাগজে কলমে এই বৈধ বিয়েতে স্বামী স্ত্রীর ধর্মীয় বিধান অমান্য হয় না, কিন্তু ধর্ম কতটা স্বীকৃতি দেয় এই সাময়িক বিয়েকে আমার জানা নেই। প্রশ্নটা আপনাদের কাছেই রাখলাম উত্তরের অপেক্ষায়। বন্ধুরা, আজ এ পর্যন্ত। এই স্বল্পমেয়াদী বিবাহ ইরানের শিরোনামে আমাদের পূর্বের একটা ভিডিও আছে, যেটার প্রেক্ষাপট আজকের এই ভিডিওর প্রায় অনুরূপ, তাই আশা করছি পূর্বের ভিডিওটি দেখবেন, ডিসক্রিপশন আর আই বাটনে লিঙ্ক দেওয়া আছে। আর আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাতে ক্লিক করে দিন। দেখা হচ্ছে আরেকটা মজাদার ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।